ভাই আমার দুইটা বাচ্চা আছে আমি দুইটা বাচ্চার গামছা দিয়ে কাঠের সাথে বান্দা রাখছি যেহেতু খাটের থেকে না নামে আমার ঘরের ভিতরে ফানি এ জনগণের স্বার্থে নৌকা খাল থেকে নৌকা নিয়ে আসছে এখান থেকে দশ কিলোমিটার ভিতরে ওইখান থেকে নৌকা টাইনে আনছে পাবলিকের জন্য নিজে তো কিছু করতে পারি নাই আমাদের এখানে শুকনা খাবার আছে আমাদের দরকার এখন রান্না করা কিছু খাবার আর না হয় আমাদের জন্য টেলের কিছু ব্যবস্থা করে দেওয়ার দরকার আমাদের এখানে কিছু ব্যবসায়িক আছে এক একটা গ্যাসের সিলিন্ডার নয় পঁচিশশো টাকা আমার তো কেনার ক্ষমতা নেই আমার লার্কি সুলেও সব ডুবে রয়েছে কি করবো কার কাছে চামু আমাদের এখানে কোনো নিউজ আসে না এই ফার্স্ট ইটিএন বাংলায় আসলো আমাদের কাছে আর

বয় আমরা এসে কান্ড বাবা দেখি না কোনো না দেখি না আল্লাহ এখন দেখাইতে আছে বাবা কে তো আপনি আপনার বয়সকালে দেখছেন আমার বয়স আমি দেখি নাই এ প্রথম আটানব্বই বন্য দেখছি বাহাত্তর বন্য দেখছি তারপরে আপনাদের কই সে দু হাজার এক সালও দেখছি এই ধরনের বন্য আমার এই বয়স আমি ফার্স্ট আচ্ছা অবস্থা এলাকার অবস্থা মনে করেন যারা আমাদের এখানে আশ্রয় কেন্দ্র নাই আমাদের একটা মান্রাসা আছে রেল লাইন না এই মানরার সাথে বৃষ্ঠা ভরি বের আছে আর বাকি মানুষগুলো আসার মতন বা থাকার মতন কোনো জায়গা নাই আর আমাদের কোনো এলাকাবাসী বা কোনো এনজিও আমাদেরকে মনে করেন কোনো সহযোগিতা করতেছে না কিছু টান আসতেছে টানগুলো চলে যাচ্ছে তো খুব দূরে কিন্তু আমাদের এই আশেপাশে তানগুলো ঠিক মতন হচ্ছে না ক্ষুদায় কষ্ট দেন আমি আমি নিজেও কালকে ভাত খাইছি এবং খাই নাই সত্য কথা

হ্যাঁ প্রচুর পানি মাঞ্জা হমান পানি ঘরে যাওয়াই যায় না ফুপির বাসাতে গেছি ফুপিও ভাই করে দিছি এখন স্বামীর ফোন দিয়েছি নেওয়ার জন্য নিয়ে যাইতো মানে ওদের বাসায় এই ছোট একটা বাচ্চাটা নিয়ে আপনি এখন কি অবস্থার মধ্যে যাচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ এই বাচ্চাটা নিয়ে তো এর মধ্যে রিস্ক অনেক হ্যাঁ অনেক রিস্ক এর আমার বাড়ি ঘর সব ডুবে গেছে আমি এখন চিন্তা নাই আমার স্বামী আমার আগে আজ পাঁচ বছর আমার ছোট ছোট পাঁচটা বাচ্চা আছে মেয়েটা বড় আমি সুকুজ অসুবিধাতে আসছি আমার সেল এর অক তারপরে আমার ঘরে অন পানি উডি জানে আমি একখানে গেছি তারা বার করে দিছে অন তারপরে অন আমি আমার পিঁড়তে যাই বসেছি আবার সর ফরাচি আছি গাড়ি হাগাম উত্তর অসুবিধা তৈরি এ আর আপনি এত ছোট নাতি আছে এ পিশম স্বামীর আছি অন ওই বাপে অন ওইনার বাপে আসছে লই যায় অন এলাই উজাই দিতেছি যাই আপনার কি আমি আসি অন্য নিজের হুজিলে অন্য নিজের বিন্দা থাকম কোনাই যামু এমন কোন ইনকাম নাই দে আমি বাসা বাঁধু আমার কোনে হে ইনকাম না আমার তিনকে বাচ্চা ছোট ছোট আমার শুধু আমার মেয়ে এটা বড় মেয়ে আমি বিয়ে দিয়ে কি অবস্থা বলেন তো কেমন আছেন আপনারা এত ভাই অনেক খারাপের দিকে আসি ভালোর দিকে নাই আনারা তো সবকিছু দেখতেছেন আমরা কে এরকম হানি খান যে ওরে এসেলে মিয়া নি অনেক কষ্টে আছি ভাত রান্না খাইতে হারি না ঠিকমতো গোসল করে কাছর হিনতাম হারি না ছেলে মিয়া না কত অসুবিধার মধ্যে আছি বাইরে তো হারি না ভাই

আমাদের এই এরিয়াটার ভিতরে এমন কিছু পরিবার রয়েছেন যারা এখনও পানিবন্দী ত্রাণ নিয়ে কোনো লোক ওখানে যাওয়ার এখনো সেই সুব্যবস্থা হয় নাই আমরা সকাল ফজর নামাজের পরে একটা নৌকা নিয়ে ওখানে গেছি প্রত্যেকটা বাড়িতে দরজা দরজা যাইয়া নখ করছি যে এই বাড়িতে কোনো ত্রাণ আসছে না ওনারা কে বলতেছে এখানে আসার মতো কোনো সুযোগ নাই যার কারণে আমরা একটা তল্লাশি করে আসছি এখন এই মুহূর্তে যদি কোনো ত্রাণ আসে আমরা প্রত্যেকে ঘরে ঘরে নিয়ে দিয়ে আসার চেষ্টা করব ভাই অসংখ্য মানুষ এখনো মানে বাড়ি বাড়িতে বসে আছে কেউ বাড়ি ছাড়ি কোথাও যাইতে পারতেছে না যারা গেছে তারা আগে চলে গেছে অসংখ্য মানুষ আছে এখনো ত্রাণের হাহাকারে